সম্মানিত উপস্থিতি, আমরা যে বিষয় লইয়া আলোচনা করি আর সেটা হইল গিয়া যে সালাত সংক্রান্ত বিষয়। আমরা সালাতের ব্যাপারে দেখি যে অনেক সময় মসজিদ সালাত আদায় করতে বা আমরা বিভিন্ন বাসা বাড়িতে দেখি অনেকে সালাত আদায় করতে গিয়া দেখা যায় যে সালাত যখন দাঁড়ায় তাই আদ বান্দার ফলে তার দৃষ্টিটা তার শোকটা কোন জায়গার থাকতো এই ব্যাপারে অনেক সময় দেখা যায় যে অনেকে শুদ্ধ করিয়া যত্ন করিয়া সুন্দর করে অজু করিয়া অনেক সময় লাগে তাই সালাত আদায় করা, কিন্তু সালাতও দেখা যায় যে তার দৃষ্টি তারে তাই যে ওইভাবে দৃষ্টিটারে তাই পরিচালিত করেন না যেইভাবে যে দিক নির্দেশনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর সুন্নাহ থেকে আমরা পাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন হইরা যে কিছু লোকের কিতা হইছে যে তারা কিতা করে নামাজের সময় আকাশের দিকে তাকায়, তারপরে তিনি কঠোর শব্দ কইছেন তারা যেন এ থেকে বিরত থাকে নাইলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিতা করবা তারার দৃষ্টিরে সিনিয়ানি বাগিয়া মানে তারার চোখ দিয়ে দেখে এটারে নষ্ট করে দিবা। সহি মুসলিমের মাঝে এই হাদিসটা বর্ণিত হয়েছে, মিশকাতের মাঝে ওই হাদিসটা আছে। অন্য হাদিস হয়েছে সহিল বুখারীর মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইছেন তোমরা সালাতরত অবস্থায় ডাইনে বাউয়ে দৃষ্টি দেওয়া সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিকার করা হইলে তখন তাইনুটা কইছেন এটা হইল গিয়া যে বান্দার সালাতর কিছু অংশ শয়তানে কিতা করিয়া সিনিয়ালি আদায় গিয়া এটা সালাতরত অবস্থায় আমরারে যখন খিয়ামরত অবস্থায় তাহমু আমরা সেজদার জায়গায় আমরার দৃষ্টিরে রাখবো এদিকে সেদিকে তাকাইতাম না। আমরা অনেক সময় দেখি মানুষ যখন রুকুত যায় রুকু থেকে উঠি আনলে যখন উঠে তখন উফরি দিয়া তাকায় অনেক মানুষের নামাজ পড়েন আশেপাশে খেয়ে আইরা না যাইরা এইটাও খেয়াল রাখেন, এইটাই হইল গিয়ে ভুল। এই ব্যাপারে যেন আমরা সচেষ্ট হই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলায় আমরারে যথাযথভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণে সালাত আদায় করার তৌফিক দান করুক। আর সালাতে বিশেষ করে আমরা দৃষ্টিটারে যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে যেভাবে দিক নির্দেশনা দিয়েছেন এইভাবে আমরা দৃষ্টিটারে সংযত রাখি ওইদিকে রাখি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরারে তৌফিক দান করুক। সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।